ভূপতিনগরে এনআইএ কি কাণ্ড কারখানা করছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলের বুথ কর্মী এলাকার নেতা, একদিকে তো শীর্ষ নেতাদের ডিস্টার্ব করা হচ্ছে, এমপি এমএলএদের ডিস্টার্ব করা হচ্ছে, কাউন্সিলরদের ডিস্টার্ব করা হচ্ছে এজেন্সি দিয়ে, পাশাপাশি বুথে ফাঁকা করে দেওয়ার জন্য ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে, ওরা ফাঁকা মাঠে খেলবে, ফাঁকা মাঠে খেলবে। বারবার বলা হয়েছে সন্দেশখালীর ঘটনার পরেও যে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া না, এই যে ভূপতিনগরে গেছে, ঢুকে গেছে চারটের সময়, 5:45 জানাচ্ছে স্থানীয় থানাকে, আরে যেতেও তো সময় লাগবে। মহিলাদের উপর আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর আচরণ, বিজেপির কথায় এনআইএ এই কাজ করছে, বিজেপির নির্দেশে এনআইএ এই কাজ করছে। জনবিস্ফোরণ কেন? কারণ মানুষ এখন জেনে গেছেন যে বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, পুরনো কেস ভোটের মুখে তারা রেড করতে যাচ্ছে, তারা ধরে আনছে, তারা ভয় দেখাচ্ছে।